তো আজকে রেডি হয়ে যাচ্ছি শাড়ির দোকানে মা কাকিমা আমার দিদুন এই তিনজনের জন্য শাড়ি দেখতে তো চলে এসেছি আমরা শ্রীরামপুরের শ্রীনিকেতনে আর এখানে এসে আমি তো জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছিলাম মানে এত শাড়ি এত শাড়ি আর এই শাড়িগুলো ভীষণ সিম্পল এগুলো আমি আমার জন্য দেখছিলাম কারণ আমি খুব হালকা পাতলা শাড়ি দেখতে মানে পড়তে পছন্দ করি আর এই যে শাড়িগুলো দেখছো এগুলোকে কাঁথা স্টেজ বলে এইটুকু জানি এইটা আমি দেখছিলাম আমার দিদুনের জন্য তারপরে আমরা ওপরে চলে যাই নিচে তেমন একটা পছন্দ হচ্ছিল না ওপরে গিয়ে গিয়ে কাকিমার মায়ের জন্য বেশ অনেকগুলো শাড়ি আমি চুজ করছিলাম কিন্তু এই শাড়িগুলোকে যে কি বলে আমি বুঝতেই পারছিলাম না আর দামগুলোও না খুব একটা বেশি ছিল না মানে হাজারের মধ্যে ছিল তার জন্য ভাবছিলাম যে ভালো হবে কি হবে না গরম লাগলে তো পড়বেই না আমার মা ধরো তো ওই জন্যই বুঝতে পারছি না যে নেব কি নেব না কিন্তু সব কটা শাড়ি দেখতে এত সুন্দর কালারগুলো এত সুন্দর তো আমরা দুজন তো শাড়িগুলো দেখে ভীষণ কনফিউজ ছিলাম তার জন্য ভাবলাম যে ঠিক আছে আমি আমার মাকে এনে শাড়ি নেব তো আজকের মতো আমি চলে গেছিলাম বাড়ি